নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই আমাদের বাজারের ব্যাগ। আমরা একটু অল্পই বাজার করেছি এই সানডেতে। এখানে আছে আমাদের মাংস, মাটন আর মাছ এনেছে, জানি না কি মাছ, দেখতে হবে। আপাতত এই সানডেতে এইটুকুই বাজার করেছি, কেননা আমরা কিছুদিন পর একটু বাইরে যাব। এটা হলো মাটন, এর মধ্যে আছে মাছ, জানি না এটা কি মাছ। এই আমিও সাথে গিয়েছিলাম, একটু ফুল গাছ এনেছি। এবার অনেক আর সানডে বলে আমি কিছু গোছাইনি এখনো, সব উল্টোপাল্টা হয়ে আছে আমার, দেখছো? এটা একটা ঘর, আর এটা আমাদের ড্রয়িং রুম, আর এটা আমাদের বেডরুম, এটা আমাদের ঘর। কি অবস্থা সব! হাসি, যাই হোক, আমি এখানে মাংসটা আর মাছটা ধুয়ে নিয়েছি। মাছ এনেছিলাম আমরা, পাবদা মাছ। মাংস আর মাছটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে আলুও কেটে নিয়েছি মাংসের জন্যে। এটা আমার ছেলে স্বপ্ননীল, ওকে আমি আর্য বলে ডাকি। ও আজ সাইকেল চালিয়ে গিয়েছিল ওর সোনা দাদুর বাড়ি। ও বলেছিল ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে আসবে, একাই সাইকেল চালিয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গিয়েছে, অনেকটা দূর একা সাইকেল চালিয়ে গিয়েছিল, চলে এসেছে। এখন ভাবছে কি করা যায়, একটু মোবাইল নিয়ে খেলছে। আজ ওর বাবাও বলেছে ওকে সারাদিন নিজের মতো করে চলতে দিতে। যাই হোক, এখানে আমি মাংসের আলুটা ভেজে নিয়েছি আর মাটনটাকে একটা সিটি দিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে। আলু ভাত থেকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। আলু ভাজা হচ্ছে। এবার আমি আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে টমেটো আর পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাংসটাকে আমি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তোমরা সবাই জানো কি করে মাটন করতে হয়, তবু আমি আমি কীভাবে করেছি সেটা দেখাচ্ছি। এবার আমি একটু সেদ্ধ করে রাখা মাটনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো মতো নেড়ে নিচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে আমি নাড়াচ্ছি। একটু মাটনের যে স্টুটা রয়েছে সেটাকেও অ্যাড করে দিলাম। সেই জন্য একটু আমার অসুবিধে হচ্ছে, ক্যামেরাটা দেখব আমি ঠিক করব, সরি, মোবাইলটা ঠিক করব নাকি নাড়বো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এটা আমার ফার্স্ট এই রকম ভিডিও। আমি ইচ্ছে আছে এরপর থেকে আরও অনেক ভিডিও এভাবে করার। তো এই আবার ঢেকে দিলাম এটাকে। এই ঢাকনাটা আমি এনেছি বাংলাদেশ থেকে, ওখানে পিসিমণি আমায় দিয়েছিল এই ঢাকনাটা, ওগুলো ওখানেই পাওয়া যায়। এই দেখো এই ঢাকনাটা, এটা একটু গরম, স্টুটা যে আছে স্টুটাকে একটু গরম বসিয়েছি। মাংসটা আমাদের কষানো হচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবার আমি স্টুটা অ্যাড করে দিয়েছি। দেখো আমাদের একটু মাটনের গ্রেভিটা বেশি লাগে, কারণ আমার হাজবেন্ড একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, সানডে হলেও শুধু মাংস ঝোল দিয়ে ভাত খায়। তো এইখানে দুটো জায়গায় বেড়ে রেখেছি, এটা আমার বোনের জন্যে আর আগের